আসসালামু আলাইকুম। আশা করি সবাই এই দুর্যোগের মধ্যে পরিবারের সাথে ভালো আছেন। আজ আমরা করোনাকালীন এই সময়ে করোনার বিষয়ে কিছু অজানা তথ্য জানব। তো জানা যাক করোনা সম্পর্কিত 10টি অজানা তথ্য। এক, নোবেল করোনা ভাইরাস এর নামকরণ করা হয়েছে এই কারণে যে নোবেল মানে নতুন, যেহেতু বিজ্ঞানীরা বা আমাদের দেহের কোষ পূর্বে কখনো এই ভাইরাসের সাথে পরিচয় ঘটেনি, তাই এর এরূপ নামকরণ করা হয়েছে। দুই, কোভিড-19 রোগটির জন্য দায়ী ভাইরাসের নাম হচ্ছে SARS-CoV-2, যার মানে হচ্ছে সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস 2। দক্ষিণ কোরিয়ার করোনা রোগী 30 জনের মধ্যেই তারা আটকে ফেলতে সমর্থ হয়, কিন্তু পরবর্তীতে তাদের 31তম রোগী, যিনি কিনা প্রায় 1200 মতো মানুষকে আক্রান্ত করেছিল। চার, বাতাসে এই ভাইরাস প্রায় 3 ঘন্টা বাঁচতে পারে। আপনার স্মেলিং পাওয়ার বা কোনো কিছু স্বাদ বা গ্রান বোঝার ক্ষমতা কি অস্বাভাবিক মনে হয়? তাহলে আপনিও সন্দেহের তালিকে আছেন, কারণ এটা এর একটি অন্যতম প্রধান লক্ষণ। হাঁচি করোনার কোনো লক্ষণ নয়, তবে কাশি বা শুকনো কাশি করোনার একটি অন্যতম প্রধান লক্ষণ। সাত, যে সকল মাস্কে বাল্ব আছে সেগুলো ব্যবহার না করাই উত্তম। এখানে বাল্ব বলতে আমাদের মাস্কের মধ্যে প্লাস্টিকের যে গোলাকার শেপটা থাকে সেটাকে বোঝানো হচ্ছে। সেগুলো যেই মাস্কের মধ্যে আছে সেগুলো ব্যবহার না করাই উত্তম। আমাদের মাস্কের মধ্যে যে বাল্বগুলো থাকে তা মূলত যে বাতাসটা আসতেছে বা ঢুকতেছে, অর্থাৎ আমরা যে বায়ুটা গ্রহণ করতেছি ওই বাল্বটা সে শুধু তা ফিল্টার করতে পারে, কিন্তু যে বাতাসটা ছেড়ে দেওয়া হচ্ছে তা সে ফিল্টার করে না। তাই এই মাস্ক স্বাস্থ্যসম্মত না। একবার আক্রান্ত হলে আর আক্রান্ত হবেন না, এই তথ্যটা ভুল। একজন রোগী সে বারবার করোনায় আক্রান্ত হতে পারে। যেমন জুভেন্টাসে খেলা আর্জেন্টাইন তরুণ স্ট্রাইকার পাওলো দিবালা, সে পরপর 2 বার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। 9 নম্বর তথ্য, পেশেন্ট জিরো অর্থাৎ করোনার যে প্রথম রোগী তিনি শনাক্ত হয়েছেন তার নাম হচ্ছে ওয়েই গুইশিয়ান এবং তিনি উহানের একটি বাজারে চিংড়ি বিক্রি করতেন। 10 নম্বর তথ্যটি হচ্ছে, যার করোনার লক্ষণ নেই তারও করোনা থাকতে পারে, কারণ করোনার সবসময় লক্ষণগুলো প্রকাশিত নাও হতে পারে। সো এই ব্যাপারগুলোতে আমাদের সতর্ক থাকতে হবে। সবশেষ কিছু কথা, আমরা তথ্যগুলোকে নির্ভরযোগ্য সোর্স থেকে নেওয়ার চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি নতুন কিছু জানাতে। সকলকে বলবো অথেন্টিক সোর্সের নিউজগুলোই কেবল বিশ্বাস করবেন, গুজবে কান দিবেন না। আর করোনা কোনো নির্ধারিত জাতির জন্য বিপর্যয় নয়, বরং সমগ্র মানব জাতির জন্য হুমকি। এ সময় নিজের জন্য, নিজের পরিবার কিংবা সন্তানের জন্য হলেও আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। নিজ নিজ অবস্থান থেকে নিজের আশেপাশের মানুষগুলোর জন্য যদি কিছু করা যায় তবে তা হবে মহৎ এবং প্রশংসনীয়। সবাই সবার মানবতার হাত বাড়িয়ে দেয় এবং সবার সুস্থতা নিরাপত্তার জন্য কাজ করে। সবাই নিরাপদ থেকে সামাজিক কাজে অংশগ্রহণ করি, অন্যকে বাঁচতে সাহায্য করি, পরিশেষে একটি সোনার বাংলা না, একটি সোনার বিশ্ব গড়ে তোলে।